দেখুন, আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের যারা কর্মী তাদেরকে অলরেডি আমার বলা আছে, রাজনীতি আলাদা পাঠ, সংগঠন আলাদা পাঠ। তোমরা সংগঠন করছো, সংগঠন করে যাও, রাজনীতি নিয়ে তোমাদের মাথা মারতে হবে না। রাজনীতির ব্যানার ধরা, আর ধরা, মিছিলে যাওয়া, আর যাওয়া, কোনো কিছু তোমাদের করতে হবে না। যেখানে জনসভা হবে, যেমন অন্য অন্য পার্টির ভোটাররা হিসাবে যায়, তুমি যাবে, জনসভার একজন দর্শক হিসাবে বসবে, শুনবে। কিন্তু আমার সদস্যদের বলা ছিল ভোট আমার কথাই দিতে হবে। সদস্য যখন করেছি তখনই বলে নিয়েছিলাম কিছু শর্তের মধ্যে, এটা একটা। তা সেই হিসাবে আমি যার মাথায় হাত রাখবো, যে সদস্য প্রার্থীকে আমি সমর্থন করব, তোমরা তাকে ভোট দেবে। দ্বিতীয় আমার ভালোবাসা, সংগঠন ছাড়া কোটি কোটি মানুষ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটাবার এই বাচ্চাটাকে, এই ভাইটাকে বিশ্বাস করুন, একটাবার, একটাবার বিশ্বাস করুন। দীর্ঘ 74 বছর বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে তো আপনারা ভোট দিলেন, আমি তো আপনাদেরই একজন সন্তান, আমি তো আপনাদেরই একজন সদস্য ভাই, আপনাদেরই মতো একজন তো নাগরিক বাংলার। আমি চাই আপনাদেরকে মূল স্রোতে তুলে আনতে। 500 টাকা 1000 টাকা দিয়ে আমি আপনার ভোট কিনতে পারবো না। আমি আপনাকে বন্দুক দেখে বলবো না যে ভোটটা আমাকে দিবি, আমি ভালোবাসায় বলবো একটাবার আমাকে সুযোগ দেন। যেখানে যেখানে আমি প্রার্থী দেবো সেখানে সেখানে জিতাবেন। হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে 40-50-60টা সিট জিতে কী করবে, আমি আপনাকে বলছি 60টা জায়গায় এমন মডেল তৈরি করব, এশিয়া ফলো করবে। এই 60টা বিধানসভাকে দত্তক নেবো, 60টা বিধানসভায় কোনো মানুষ যেন চিকিৎসার জন্য না সমস্যায় পড়ে, 60টা বিধানসভায় কোনো মানুষ পড়াশোনার জন্য যেন কোনো আর্থিক দিক দিয়ে সমস্যায় না পড়ে, 60টা বিধানসভায় যেন কেউ খাওয়ার জন্য কোনো দিন কষ্ট না পায়, 60টা বিধানসভাতে প্রত্যেকটা বেকার মানুষ যাতে, বিভিন্ন কাজ আছে ভাই, কর্মসংস্থার কোনো না কোনো যেন পায়, এরকম একটা মডেল তৈরি করতে চাইছি আমি। এটা আমার স্বপ্ন, আমাকে মানুষ যেন একবার সুযোগ দেয়, তার সন্তান মনে করে, ভাই মনে করে, এটুকু আমার আশা মানুষের কাছে। আমাকে যেন নিরাশ করে দেবেন না, ব্যাস।